প্রিয় শ্রোতৃবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কোর্টে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই লক্ষ্যে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক ইনস্টিটিউট সময়ের অনলাইন ক্লাসের আয়োজন ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষেত্রে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমরা জানি কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী আজ হুমকির মুখে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রাখলে হবে না, তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকের এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়টা নেব তা হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলা। বিষয় হচ্ছে বাংলা, বিষয় কোড হচ্ছে 6577। এখন দেখো বাংলা বিষয়ের ভিতরে আমাদের প্রথম, যেহেতু এটা প্রথম ক্লাস, তাই তোমাদের একটু কোর্স স্ট্রাকচার সম্বন্ধে একটু ধারণা আমি দেবো, তারপর আমরা বিস্তারিত চলে আসবো। কোর্স স্ট্রাকচারে দেখবা বাংলা বিষয় হচ্ছে 4 ক্রেডিট। 4 ক্রেডিটের মধ্যে আমাদের ক্রেডিট ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ প্রতি ক্রেডিটে 50 মার্কস, 50 মার্কস ক্রেডিটে। এখানে আমাদের ভিতরে ইনক্লুড আছে ভাষা, এই দুইটা বিষয় আছে। ভাষার ভিতর অনেকগুলো টপিক আছে, সন্ধি আছে, প্রত্যয় আছে, সমাস আছে, কারক নির্ণয় আছে, বাংলা ভাষার ব্যক্তিকাল, এগুলো আছে। এবং সাহিত্য অংশের মধ্যে আছে, সাহিত্য অংশের মধ্যে আছে কবিতা, প্রবন্ধ, নাটিকা, কবিতা, প্রবন্ধ, নাটিকা, ছোট গল্প, এখন তোমাদেরকে আমি পড়াবো, আজকে পড়াবো কবিতা। তো কবিতার ভিতরে প্রথমেই আছে বঙ্গভাষা, বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। তো মাইকেল মধুসূদন দত্ত আমরা সবাই পরিচিত কবি সম্বন্ধে, তিনি অনেক কবিতা লিখেছেন, প্রহসন লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে বঙ্গভাষা। বঙ্গভাষা কবিতাটা বুঝতে হবে তোমাদের, বঙ্গভাষা অর্থাৎ বঙ্গ মানে বাংলা ভাষা, বাংলা ভাষা নিয়ে এই কবিতাটা লেখানো হয়েছে। এই কবিতার মূল বিষয় হচ্ছে বাংলা ভাষা নিয়ে। তো তোমাদের এখন আমি কবিতাটা একটু আবৃত্তি করে শোনাবো, তোমরা সকলেই শোনো। বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করে, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশের ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরণ, কাটাইনু বহুদিন সুখ পরিহরে, অনিদ্রায় অনাহারে সবিকায় মন, মজিনু বিপল তপে অবরণ্য পরি, কেলিনু শৈবাল ভুলি অমল কান, স্বপ্নে তব কুললক্ষ্মী দিয়ে দিল পরে, ওরে বাছা মাতৃকোষে রতনে রাজি, এ ভিখারী দশা তোর কেন আজি, যা ফিরি অজ্ঞাত তুই যারে ফিরি ঘরে,
পাইলাম আকাশকে পাহিরাম কালে মাতৃভাষার রূপখানি পূর্ণমণি জানি। এখন কবি আমরা জানি বঙ্গভাষা কবিতাটি চতুর্দশপদী কবিতা, যা ইংরেজিতে চতুর্দশপদী কবিকে বলে সনেট। সনেটের প্রবর্তক ঘটেছে ইতালীয় কবি পেত্রা, আর বাংলা কবির প্রথম প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি সনেটের দুইটা অংশে বিভক্ত, প্রথম অংশকে অষ্টক বলে এবং শেষের অংশকে ষষ্টক বলে। অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে থাকবে উপসংহার। তো চতুর্দশপদী কবিতার মধ্যে আর কিছু বৈশিষ্ট্য আছে তা তোমাদেরকে বলি। চতুর্দশপদী কবিতা হচ্ছে প্রতিটি চরণে থাকবে অন্তস্থ মিল, অর্থাৎ যেমন ক ক খ ক গ ঘ ঘ গ, অর্থাৎ প্রতিটি চরণে বর্ণের এরকম মিল থাকবে। তো প্রথম অষ্টক অংশে অর্থাৎ আটটি চরণ নিয়ে গঠিত ভাবের প্রবর্তনা থাকবে এবং শেষে ষষ্ঠ অংশের উপসংহার থাকবে। তো মাইকেল মধুসূদন দত্ত এই কবিতা লেখার পিছনে কারণ আছে, কারণ আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে বাংলা কবিতা বা প্রবন্ধ বা প্রহসন লিখেননি। তিনি ইংরেজি ভাষার প্রতি বেশি আকৃষ্ট হয়ে এবং ইংরেজ ভাষাতে অধিক অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সুখ্যাতি অর্জনের জন্য তিনি এদেশ ছেড়ে এদেশের ভাষাকে অবজ্ঞা করে চলে গিয়েছিলেন ইউরোপের দেশে ইংলিশ চর্চা করার জন্য, কিন্তু সেখানে তিনি সফল হতে পারেননি। তার প্রেক্ষিতে তিনি বঙ্গভাষা কবিতাটি রচনা করেন এবং এই কবিতার মধ্যে কবির আত্মগ্লানি অনুশোচনা ফুটে উঠেছে। এবং তোমাদের যে কবিতার লাইনগুলো পড়েছি এই লাইনের মধ্যে দেখো প্রথম অষ্টক অংশ এবং শেষে ষষ্ঠক অংশ আছে। এই অষ্টক অংশে কবি কী বলেছেন এবং শেষে ষষ্ঠক অংশে উপসংহারে কবি কী বলেছেন তোমাদের একটু আমি বিস্তারিত বলবো। দেখো, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এখানে হে বঙ্গ বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছে, যে বাংলা ভাষাকে বোঝানোর কারণ ভাণ্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ বাংলা ভাষার ভাণ্ডারে সমৃদ্ধ রস অনেক ধন সম্পদ লুকিয়ে আছে। তা সবে অবোধ আমি অবহেলা করি, তা সত্ত্বেও আমি অবোধ মানে আমি নির্বোধ, আমি আগে বুঝতে পারিনি, এগুলোকে অবহেলা করেছি, অর্থাৎ বাংলা ভাষা বাংলা সাহিত্যকে এগুলোকে আমি অবহেলা করেছি। পরধন লোভে মত্ত, এখানে পরধন বলতে কবি বিদেশি সাহিত্য বা বিদেশি ভাষাকে বুঝিতে চেয়েছেন, তা হলো ইংলিশ। করিনু ভ্রমণ, অর্থাৎ বাইরের বা ইংলিশ ভাষা শেখার জন্য আমি বিদেশে ভ্রমণ করেছি। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি, এখানে কবি ভিক্ষাবৃত্তি বলতে বুঝেছে যে অন্য ভাষা আয়ত্ত করতে যাওয়াই তা হয়েছে ভিক্ষাবৃত্তি, অর্থাৎ নিজের ভাষাকে আয়ত্ত না করে অন্যের ভাষা যখন আমি আয়ত্ত করতে গেছিলাম সেটাই হয়েছে আমার ভিক্ষাবৃত্তি। কাটাইনি বহুদিন সুখ পরিহরি, আমরা জানি কবি ইংরেজি সাহিত্যে সমৃদ্ধ হওয়ার জন্য বা ইংরেজি কবি সাহিত্য কবিতা সাহিত্যে সমৃদ্ধ হওয়ার জন্য অনেক সুখ্যাতি অর্জনের জন্য দিন রাত পরিশ্রম করে নিজের কবিতা লিখেছেন এবং ইংলিশ সাহিত্যে কিছু কবিতা লিখেছেন, কিন্তু সেখানে তিনি ভূমিকা রাখতে পারেনি, মানে সেখানে তার সাহিত্য বা কবিতাটা ভালোভাবে ফুটে উঠতে পারেনি এবং তিনি সেখানে সুনাম অর্জন করতে পারেননি। অনিদ্রায় অনাহারে ছবি কায় মন, সেটাই বলছেন কবি যে অনিদ্রায় বহু রাত্রেই আমি অনিদ্রায় জেগেছি, অনাহারে থেকেছি, আমার দেহকে বিসর্জন দিয়ে আমি কবিতা লেখার চেষ্টা করেছি ইংরেজিতে। মজিনু বিফল তপেও অবরণ্যের গড়ি, মজিনু বিফল তপে, অর্থাৎ এখানে অবরণ্যে বলতে বোঝাতে হয়েছে বিদেশি ভাষাকে, অর্থাৎ ইংলিশ ভাষাকে কবি অবরণ্যে বলেছেন যে আমি ইংলিশ ভাষার প্রতি মজিনু বিফলে, মানে সেখানে অনেক কিছু আয়ত্ত করছে, এখানে ওই ভাষার প্রতি তিনি মজে ছিল। কে লিনু শৈবালে ভূমি কমল কানন, কে লিনু শৈবালে আমি ইংরেজি সাহিত্যের প্রতি বা ইংরেজি ভাষাকে নিয়ে শুধু চর্চা করেছি খেলেছি, কলন ভুলি কমল কানন, কমল কানন বলতে কমল মানে আমরা জানি পদ্ম ফুল এবং কানন মানে বাগান, কনন কমল মানে পদ্ম ফুলের বাগান। কবি এখানে বলেছেন যে বাংলা ভাষা হলো পদ্ম ফুলের বাগান, সেখানে অজস্র ফুল পদ্ম ফুল ঝরে লুকানো আছে, অজস্র সম্পদ লুকানো আছে, তা ছেড়েও আমি এটাকে না বুঝে আমি ইংরেজি ভাষার উপর আয়ত্ত করার চেষ্টা করেছি এবং তা নিয়ে খেলেছি।
এখন এই অংশটুকু হলো অষ্ট, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ভাবের প্রবর্তনা। এই অষ্টকে আমার জন্য অষ্টকে থাকবে 8টি চরণ, অর্থাৎ 8টি লাইন থাকবে, প্রতিটি চরণে থাকবে 14টা করে বর্ণ। এ হচ্ছে চতুর্থ শ্রুতি কবিতাবলীর নিয়ম, অর্থাৎ 14টা চরণ থাকবে, প্রথম চরণে থাকবে, প্রথম অংশে থাকবে অষ্টক 8টা চরণ, এবং প্রতিটি চরণে থাকবে 14টা করে বর্ণ এবং ভাবের অন্তমিল। এবং শেষের ষষ্ঠ চরণে দেখো আমরা ভাবের প্রবর্তন তো পড়লাম, এখন শেষের ষষ্ঠ চরণে কবি কি অর্থাৎ উপসংহারে কি বলতে চেয়েছেন, যে স্বপ্নে তব কুললক্ষ্মী দিয়ে দিল পরে, তাহার স্বপ্নে কুললক্ষ্মী দেবী বিদ্যার দেবী তিনি এসে নাকি স্বপ্নে বলেছেন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজী, অর্থাৎ তোমার যে নিজের ভাষা আছে সেই কোষে অমূল্য সম্পদ রতন আছে, মানি মুক্তা এখানে ছড়িয়ে রয়েছে, এই ভিখারি দশা কেন হবে, তাহলে তোমার কেন আজকে এই ভিখারি দশা। ভিখারি দশা বলতে এখানে কবি বোঝাতে চেয়েছেন বিদেশে গিয়ে তার যে অসম্মান বা তার যে মানে সাহিত্যকর্মটা ফুটিয়ে না ওটা, সেটাকে বোঝাতে চেয়েছেন। যা ফিরি অজ্ঞাত দুই, কবি অর্থাৎ কুললক্ষ্মী দেবী বলতেছেন যা ফিরে অজ্ঞাত তুই, অর্থাৎ তুমি নিজ দেশে ফিরে যাও, নিজ ভাষার প্রতি ফিরে যাও, যারে ফিরে ঘরে অর্থাৎ নিজ দেশে ফিরে যাও। পাহিলাম আজ্ঞা সুখে, কবি বলেছেন আমি পাহিলাম আজ্ঞা, মানে আমাকে আদেশ করেছে। এখানে কুললক্ষ্মী দেবী সন্তান হিসাবে কবিকে আজ্ঞা করেছেন মাতৃভাষা রূপখানি পূর্ণ মনি চলে, অর্থাৎ মাতৃভাষা রূপখানি, মাতৃভাষার অজস্র রূপ হয়েছে এই রূপটা হয়েছে পূর্ণ মনি জলে, অর্থাৎ পূর্ণাঙ্গ আকারে সে ধারণ করতে পারে। এই হচ্ছে কবিতার বিষয় এবং ভাববস্তু। তো এ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরেজি সাহিত্যের প্রতি যেহেতু চর্চা করছিলেন এবং বাংলাতে কোনো কবিতা তিনি রচনা করেননি, বাংলা ভাষাকে অবজ্ঞা করেছেন, সেজন্য তিনি পরবর্তীতে বুঝতে পেরেছেন যে ইংরেজি ভাষা তা আসলে মানে তার ক্ষেত্রে ঠিক না, তিনি সেজন্য বাংলাদেশে ফিরে এসে বাংলা ভাষা চর্চা শুরু করেছিলেন। তো তাহলে আমরা এখান থেকে অষ্ট এবং ষষ্ঠ অংশ থেকে বুঝতে পারলাম কবির অনুভব যেটা অর্থাৎ অনুভূতি যেটা, সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা তার মোটেও ঠিক হয়নি, এবং বিদেশি ভাষার সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি যেখানে প্রতিষ্ঠিত হতে পারেনি, অথচ বাংলা ভাষাকে যদি তিনি প্রথম থেকেই চর্চা করতেন এবং দেখা যাচ্ছে যে তার কবিতা লিখতেন প্রবন্ধ লিখতেন, তাহলে এখানে তিনি অনেক সুখ্যাতি অর্জন করতে পারতেন, এবং শেষে কিছুদিন পরে তা তিনি বুঝতে পারেন। এজন্য এই প্রকৃতিতে বাংলা ভাষায় তিনি কী রচনা করলেন, বঙ্গভাষা কবিতাটি রচনা করলেন। তো এই বঙ্গভাষা কবিতায় এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কবি কুললক্ষ্মী কবিকে কী আদেশ দিয়েছিলেন, এই জাতীয় কিছু প্রশ্ন থাকতে পারে। আবার থাকতে পারে যে বঙ্গভাষা কবিতাটি কোন ধরনের রচনা, তাহলে আমরা বলতে পারি যে বঙ্গভাষা কবিতাটি কি একটি সনেট, যেটাতে কোনো নিশ্চিত ভুল নেই, এবং চতুর্দশ শতী কবিতা বলি, এই জাতীয় প্রশ্ন থাকতে পারে। তো আমরা আরও পড়ব যে সনেট কাকে বলে এবং বঙ্গভাষা কবিতাটি সনেট কি না তা পড়ব। তো এটাকে তোমাদের প্রথমেই আমি বুঝে দিছি অষ্টম এবং ষষ্ঠ অংশ থেকে, এই জাতীয় প্রশ্ন হলে তোমরা পেরে যাবা। তারপর বলছে হে বঙ্গ ভাণ্ডারে তবে বিবিধ রতন, এ পঙ্গুতি দিয়ে কবি কি বোঝাতে এসেছিলেন। তাহলে যদি বললাম ভাণ্ডারে তবে বিবিধ রতন, অর্থাৎ বাংলা ভাষার সাহিত্য সমৃদ্ধি বিশাল, এখানে মানিক রত্নের কোনো অভাব নেই, তো সেই ক্ষেত্রে কবি এই কথা বলেছেন। তো তোমাদেরকে তাহলে বলতে হবে বঙ্গভাষা কবিতা পড়ে তুমি কি বুঝলা, এবং এ প্রেক্ষিতে তোমাদের আজকে অনলাইনে ক্লাসে এই পর্যন্ত, সামনের দিন তোমাদের আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী ক্লাসে, যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো, অনলাইন ক্লাসে আবার সামনে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।